ব্যারাকপুর সমন্বয় কমিটির উদ্যোগে সুসজ্জিত আগমনী শোভাযাত্রায় মানুষের ঢল। সকলে মহিলাদের সম্মান করো, দুর্গাপুজোতে অঞ্জলি দিয়ে এমনটাই চাইবেন বিধায়ক রাজ চক্রবর্তী। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ব্যারাকপুর সমন্বয় কমিটির উদ্যোগে পুজো কমিটিগুলোকে নিয়ে একটি বর্ণাঢ্য আগমনী পদযাত্রার আয়োজন করা হয়েছিল। রবিবার বিকেলে বর্ণময় পদযাত্রাটি ওয়্যারলেস মোড় থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড ধরে লালকুঠি ছুঁয়ে ঘোষপাড়া এবং এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়ামুড়ি গিয়ে শেষ হয়। সুসজ্জিত এই শোভাযাত্রায় পা মেলান ব্যারাকপুরের সাংসদ পার্থভূমি, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, পুরপ্রধান উত্তম দাস, উপপুরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এদিনের বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রায় ব্যারাকপুরের পুরাঞ্চলের প্রায় 132টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করে। ঢাকঢোল সহ বিভিন্ন বাদ্য সহকারে মহিলাদের নাচের তালে শোভাযাত্রাটি রীতিমতো উপভোগ্য হয়ে উঠেছিল। এছাড়াও শোভাযাত্রায় মা দুর্গার অসুরবধের প্রতীকী দৃশ্য, রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। এদিন রাজ চক্রবর্তী বলেন, 2024 দাঁড়িয়েও মহিলাদের সম্মান করছে অনেকেই, তাই তিনি এবার পুজো অঞ্জলি দিয়ে মহিলাদের সকলকে সম্মান করার বার্তাটাই পৌঁছে দিলেন জনসাধারণের কাছে। এই বছর নিয়ে তৃতীয় বছর, এই পুজোর আগে যে ব্যারাকপুরের সমস্ত পুজো কমিটি এবং সাধারণ মানুষজন যেভাবে এই কার্নিভালে যোগদান করেন এবং সুন্দরভাবে এই ব্যারাকপুরের কালচারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এবং সেখানে আমরা পার্টিসিপেট করতে পেরে আমাদের ভালো লাগছে। এবং আমার মনে হয় যে দুর্গাপুজো মানে হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা উৎসব, মা আসছে এবং সব কিছু যেন পজিটিভ হয়ে উঠছে। এবং আমি চাইবো, মার কাছে প্রার্থনা করব যে মানে সব কিছু ভালো হয়, সব সুস্থ হোক, সব ভালো থাকুক। এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবাই মিলে বলা দরকার যে মেয়েদেরকে সম্মান দিতে শিখুক, মেয়েরা সম্মান পাক, এটা আমি মার কাছে চাইবো। কারণ মাও একজন নারী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, আমাকে যে জন্ম দিয়েছে সে একজন নারী, আমি যার থেকে যার সঙ্গে সব থেকে সময় কাটাই সেও একজন নারী। অতএব নারীকে সম্মান করুক। 2024 এসেও যদি মানুষ এখন নারীদের সম্মান না করতে পারে তাহলে আমরা কোনোভাবেই এগোতে পারবো না। ব্যারাকপুর সার্বজনীন সমন্বয় কমিটি আয়োজিত, আমরা 3 বছর ধরে ব্যারাকপুরের সমস্ত কমিটিকে, পুজো কমিটিকে আমন্ত্রণ জানিয়ে আমরা একটা আগমনী পদযাত্রা করি। সেই আগমনী পদযাত্রাটা আমাদের চলছে। আমাদের সাথে আমাদের সাংসদ অর্থমন্ত্রী মহাশয় ছিলেন, আমাদের সাথে আমাদের বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় আছেন, সমস্ত কাউন্সিলররা আছেন। আমরা ব্যারাকপুরের সাধারণ মানুষকে যে উৎসব, যে আনন্দটা, সেই আনন্দটা মানুষের মধ্যে আরও অনেক আসুক, এই আশা রেখে, এই ভাবনা রেখে এই আগমন। কটা কমিটি যোগ দিয়েছে আজকে? প্রচুর কমিটি আছে, সব কমিটির পক্ষে তো ওই তাদের পারফরমেন্স করে আসা প্রচুর সব মানে 24টা কাউন্সিলরই আমাদের সাথে আছে এবং 24টা ওয়ার্ড থেকে এগুলো 70-80 জন।